আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব 40 জনের জন্য আমি কিভাবে চিকেন রোস্ট করেছি প্যাকেট মশলা অ্যাড করে, এবং কিভাবে আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন। যে কেউ এই রেসিপিটি ফলো করে একদম পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে, কোনো ভুল হবে না আশা করছি। এবং আমি এই চালের মেজারমেন্টটা বলে দেব, যা ফলো করে আপনারা কিন্তু হাজার হাজার মানুষেরও রান্না করতে পারবেন। এই মাপে যদি রান্না করেন আপনাদের কিন্তু ভাত বেশিও থাকবে না আবার কমও হবে না ইনশাল্লাহ। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি, যেগুলো হচ্ছে 280 টাকা করে কেজি, 700 গ্রাম করে নিয়েছি। একটা মুরগি থেকে চারটা পিস হবে, সেগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লেবুর রস, সাথে দিয়ে দেবো কিছুটা লবণ। লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো 10 মিনিটের মতো। খুব ভালোভাবে মেখে 10 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি প্রায় 45টার মতো, একটু বেশি দিয়েছি কারণ কিছু ডিম কিন্তু নষ্ট হয়ে যায়। এরপর যে আমি কিছু মশলা তৈরি করে নেব, মানে বাদাম, এখানে আমি কিছু চীনাবাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি, এখানে জয়ত্রী এবং সাদা গোলমরিচ ব্যবহার করবেন। সাদা গোলমরিচটা কালোটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু রোস্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই পরিমাণ কিন্তু নিলেই হবে, আপনারা বুঝতেই পারছেন। আর নিয়েছি একটা জয়ফল, এটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। কিশমিশও নিয়েছি কিছু, অনেক বেশি মশলা অ্যাড করতে হবে না কারণ আমরা অন্য অন্য টক দই তারপর পেঁয়াজ বাটা ইউজ করব। একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি, সয়াবিন তেল গরম করে নিয়েছি, এবং লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে এটা মুরগিগুলোকে। বেশি হাই আঁচে দিলে আপনার তেলগুলো কিন্তু ছিটে ওঠার চান্স থেকে যায়। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, প্রায় 3 কেজির মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবং তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আমি যে বাদামগুলো দেখিয়েছিলাম এবং কিশমিশ টিশমিশ যা ছিল ওগুলো কিন্তু খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। কিছু তেল দিয়েছি, প্রায় 1/2 কেজির মতো তেল দিয়ে তার মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। এর পর্যায়ে দিয়ে দিলাম 15-16টা এলাচি, টক দই দিয়ে দিলাম 4 কাপের মতো, বড় মেজারমেন্ট কাপের। রোস্টের মশলা দিয়ে দেবো 2 প্যাকেট, রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবেন, এই মশলাটা কিন্তু অনেক ভালো। তো 40টা রোস্টের জন্য আমার তেল লেগেছিলো 1.25 কেজির মতো। তো খুব ভালো করে কষিয়ে নেব, আর এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দেবো জিরা বাটা। অনেক বেশি দিতে হবে না কারণ আমরা যে প্যাকেট মশলা ইউজ করেছি তার মধ্যে কিন্তু চিনি থাকে, তারপর হচ্ছে বাদামগুলো মিষ্টি, কিশমিশ মিষ্টি, টক দইতেও মিষ্টি থাকে, তো যার কারণে আলাদা করে কোনো চিনি অ্যাড করতে হবে না। দিয়ে দিচ্ছি সামান্য কিছু টমেটো সস, অনেক বেশি দেওয়া লাগবে না, অল্প একটু দিলে কিন্তু হয়ে যাবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষানোর পরে আমি হাই আঁচে কিন্তু কষিয়ে নিচ্ছি। বেশি আঁচ দিলে দেখা যায় বেশি অল্প সময় নিয়ে কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে অনেক বেশি। আমি 200 গ্রাম দুধ, গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, 1 গ্লাস পানির সাথে আমি 200 গ্রাম গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব। এবং আমি একদম হাই আঁচে কষিয়ে নিয়েছি, রান্না করেছি, অল্প একটু সময় রান্না করলেই হয়ে যাবে কারণ আমরা তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম, আপনারা দেখতেই পেরেছেন। তো যার কারণে কিন্তু রান্নাটা কিন্তু অবশ্যই তেলে হালকা একটু ভেজে নিলে রোস্টটা খেতে ভীষণ ভালো লাগে। সব শেষে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবং একটু ঝোল ঝোল রেখেছি কারণ রোস্টের সাথে কিন্তু একটু ঝোল মাখো মাখো থাকলে বেশ ভালোই লাগে। আর এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি, যেহেতু আমরা গ্যাসে রান্না করেছি, বড় হাঁড়ি আমাদের ঘরে থাকে না, যার কারণে আমি 2 কেজি 2 কেজি চাল রান্না করে নিয়েছিলাম, পোলাও করে নিয়েছি। আর প্রত্যেক 10 জনের জন্য হচ্ছে আপনারা 2 কেজি চাল নিলেই কিন্তু হয়ে যাবে, মানে 1 কেজি চাল থেকে 5 জন খেতে পারবে, তো মোট 8 কেজি চালে 40 জনের কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আর এখানে আমি প্যাকেজিং করে নিয়েছি, তার মধ্যে কিছু সালাদ আলাদা প্যাকেট করে দিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এভাবে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।